সরকারি জমির ওপর তৃণমূল পার্টি অফিস। মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযানে গিয়ে জনতার রোষে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ একেবারে থুনথুমার পরিস্থিতি দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সামনে ক্ষোভ উগড়ে দেয় উত্তেজিত জনতা। কোনো ক্রমে উত্তেজিত জনতার হাত থেকে পর্ষদকর্তাদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ক্ষোভের মুখে পড়ে উচ্ছেদ অভিযান থামিয়ে দিতে বাধ্য হলেও সরকারি কাজ এইভাবে আটকানো যায় না। অভিযোগ অস্বীকার করে অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি এডিডিএর। তো সরকারের কাজকে আটকে রাখা যায় না, সাময়িকভাবে দাঁড়িয়ে থাকলাম, বাধা দিলাম, সরকারের কাজ এভাবে আটকা যায় না। এর জন্য স্পেসিফিক ফৌজদারি আইনে যে মামলা আছে সেই মামলা হবে, আমরা চিহ্নিত করছি কারা কারা এগুলো ব্যক্তিগতভাবে করেছেন তাদের বিরুদ্ধে মামলা হবে। আর যেটা বলছেন পার্টি অফিসটা, কিন্তু ওটা কিন্তু আমাদের এডিডিএর জায়গায় নেই, ওটা হাউসিং বোর্ডের জায়গায় আছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙা হোক, তারপর আমাদের ভাঙা হবে, এটা কি ওরা ডিক্টেট করে দেবে কোনটা ভাঙবো কোনটা ভাঙবো না? এই বিষয়ে আমরা এই বিষয়ে কথা বলতে আসিনি। দিন কয়েক আগে দুর্গাপুরের পলাশটিয়া তামলা সহ বেশ কিছু এলাকায় উচ্ছেদের নোটিশ দেয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। নোটিশ দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে পুনর্বাসনের দাবিতে সরব হয় তৃণমূল। আজ সেই পথে হেঁটে যখন রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা এডিডিএ বা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ অভিযান নেমেছে, তখন মুখে কুলুপ। এই দ্বিচারিতা কেন? উচ্চ নেতৃত্বের উপর দায় চাপিয়ে হাল ছেড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এডিডি এর ব্যাপারে যেটা আপনারা বলছেন সেটা আমরা উপরের নেতৃত্বকে জানিয়েছি। ঘটনায় শাসকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। দুর্গাপুরকে অশান্ত করার চক্রান্ত। পর্ষদ চেয়ারম্যান তথা রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। আসানসোলে, আসানসোল থেকে তাপস বন্দ্যোপাধ্যায় তো আসানসোলে থাকে, তাহলে আসানসোলে এডিডি এত এত জমি দখল হয়ে গেল, সেখান থেকে স্টার্ট করলেন না কেন? মানে নিজে থাকবেন আসানসোল, সেটা কেউ যেন ডিস্টার্ব না হয়, আর দুর্গাপুরের ওই লোককে ডিস্টার্ব করবেন, এটা হয়? আর আসানসোলে জেলা পার্টি অফিস যেটা, রাহালেন মোড়ে যেটা আছে, যেটা তাপস বন্দ্যোপাধ্যায় গিয়ে বসেন, যেটা শত্রুঘ্ন সিনহা বসেন, মন্ত্রী নেতারা বসেন, সেটা প্রথমে ভাঙা শুরু, সেটা প্ল্যান কোথায় আছে? গিয়ে পরে গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, পরশু ভেঙে দেওয়া হচ্ছে। আর এখানে হেরে বিধায়ক তিনি বড় ভাষণ দিচ্ছেন, ডিপিএল ডিএসপি জমি ওদের করতে দেবো না, সময় থাকলে এডিটর হামুন না, বন্ধ করুন। গরিবি হাটাও অভিযানে নেমেছে তৃণমূল কটাক্ষ বাম নেতৃত্বে। তো তৃণমূলের জমানায় একটা কথা খুব চলছে মার্কেটে, যা প্রতিষ্ঠিত, তার নাম হচ্ছে প্রভাবশালী। কোর্ট, হাইকোর্ট, সিবিআই, ইডি সব প্রভাবশালী। যারা প্রভাবশালী তাদের হচ্ছে বেঁচে যাবে, কে আছে পিছনে সবাই জানে, তৃণমূলের পার্টি অফিস বেঁচে যাবে। তৃণমূলের বোর্ড এখন হচ্ছে গরিবি হাটাও অভিযানে হচ্ছে নেমেছে। জানা যায় ওই সরকারি জমির ওপর তৃণমূল পার্টি অফিস ছাড়াও রয়েছে অন্য একটি ক্লাব। কোভিড এর সময় প্রাণপাত করে সরকারের পাশে দাঁড়িয়েছিলেন ক্লাব সদস্যরা। তাছাড়া ভাঙা পড়ছে দিন আনা দিন খাওয়া পরিবারের কিছু দোকান। এখানেই প্রশ্ন, অনৈতিক হলে তৃণমূল পার্টি অফিসকে কেন ভাঙা হবে না? তবে কি শাসকের চাটুকারিতা করছে এড়িয়ে? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।